শোকাবহ 15 আগস্ট আজ শ্রদ্ধার ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ ধানমন্ডি ও বনানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা পলাতক খুনিদের ফিরিয়ে আনতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা আশাবাদী আইনমন্ত্রী নেপথ্যে কাজ করা দেশি বিদেশি কুশীরবদের বিচারের দাবি কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষণ হত্যার বদলা নিতে হন প্রতিরোধ যোদ্ধা 22 মাসের যুদ্ধে শহীদ 2 শতাধিক স্বীকৃতি মিলেনি 45 বছরেও সব রাজনৈতিক দল নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের আহ্বান ডক্টর জাফরুল্লাহ গণস্বাস্থ্য প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ঋণ স্বীকার এবং বার্সাকে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে বায়ার্ন মিউনিখ 10 গোলের ম্যাচে বার্সার হার 8-2 গোলে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছি পুরো সংবাদে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ সীমিত আকারে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলাদেশের স্থপতিকে স্মরণ করছে গোটা জাতি আজ সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান তিনি এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বিস্তারিত শাহ আলী জয় রিপোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে ভোরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এরপর বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ খুলে দেয়া হয় সবার জন্য শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এরপর বনানী কবরস্থানে পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করতে সচেষ্ট সরকার আমরা এটা আজকে জাতিকে আশ্বস্ত করতে চাই বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনানী কবরস্থানেও বাড়তে থাকে শোকবিহ্বল মানুষের ভিড় শাহ আলী জয় নিউজ 24 ঢাকা দর্শক শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন রিপন আমরা জানি যে করোনার কারণে এবছর শোক দিবসের শ্রদ্ধা জানাবার যে আয়োজন সেটা খানিকটা ছোট করা হয়েছে কি আয়োজন রয়েছে টুঙ্গিপাড়া জানতে চাই আপনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নাকিব আহমেদ চৌধুরী আপনাকে যদি ক্যামেরার চোখে দেখায় এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে দিনের যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়েছে শোকে শোকে শ্রদ্ধা মানুষ কিন্তু যে কালো ব্যাস পরে তো হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন জাহাঙ্গীর কবির নানক আফাম মাহদ্দিন নাসিম ফারুক খান এস এম কামাল এবং শাহজাহান খান সহ বিভিন্ন সিনিয়র নেতারা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতারা এখানে আসছেন তারা শ্রদ্ধা জানাবেন আপনাকে যদি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত হচ্ছে এবং একটু পরেই যে নেতারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং এর পরবর্তীতে কবর জিয়ারত করবেন এবং কোরআন তেলাওয়াত এবং অন্যান্য দোয়ার অনুষ্ঠান রয়েছেন সব মিলিয়ে করোনাকালীন সময়ের কারণে এই অনুষ্ঠান কিন্তু
কিছুটা হলেও সংক্ষিপ্ত করা হয়েছে এবং যে সামাজিক দূরত্ব সেটি মানার চেষ্টা করা হচ্ছে এবং যে ইয়ে রয়েছে মানুষগুলো রয়েছে তারা কিন্তু খানিকটা সামাজিক দূরত্ব মানার চেষ্টা করছেন এবং এই এখানে এখন পর্যন্ত এইখানে চলছে তাদের যে কর্মসূচি তো সব মিলে এই ছিল দশক থেকে আমার কাছে তো সব মিলে এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে আপনার কাছে। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন টুঙ্গিপাড়া থেকে রিপন হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর। খবর দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত হতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, জানতে চাই রাজশাহীতে আজকে শোক দিবসে শ্রদ্ধা জানাতে কি কি আয়োজন রাখা হয়েছে? ধন্যবাদ এবং শুভ সকাল তন্ময়। জাতি বিনম্র শ্রদ্ধায় জাতি বাংলার জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শহীদবার্ষিকী, সেই প্রিয় নেতাকে স্মরণ করছেন। সকাল 8টা থেকে মূলত যে দলীয় কার্যক্রমগুলি শুরু হয়েছে, কোরআনখানি, তারপরে বঙ্গবন্ধুর যে ভাষণ বাজানো, সেই সঙ্গে বিভিন্ন ম্যুরালে রাজশাহীতে একাধিক বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দেওয়া হয়েছে ফুল দিয়ে। আমরাও আছি এমনই একটি ম্যুরালের এইখানে, যেখানে লক্ষ্মীপুরের যেখানে আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ এখন শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়া এর আগে আমরা দেখেছি যে জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ছাত্রলীগ, হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছিলেন। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় এবং তার পরিবারের যে স্বাগত বরণ করেছিলেন আজকের এই দিনে তাদেরকে স্মরণ করেছেন। এখানে যারা এসেছিলেন শ্রদ্ধা জানাতে, নতুন প্রজন্মের যারা ছিলেন তারা বারবার করে যে দাবিটি এখানে বলেছেন, তারা বলেছেন বঙ্গবন্ধুর পলাতক খুনি যারা আছেন তাদেরকে ফিরিয়ে এনে যে দণ্ডটি আদালত দিয়েছে সেই দণ্ডটি কার্যকর করার দাবি তারা জানিয়েছেন। সরকার যেন তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে সেই দাবি কিন্তু তারা করেছেন। আমরা এছাড়াও যদি একটু আপনার মাধ্যমে আরও যে কর্মসূচিগুলি আছে সেগুলো যদি একটু দর্শকদের জানাতে চাই, আমরা জানি যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মসূচি আছে 11টায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল 8টায় শাহাদতবার্ষিকীর কর্মসূচির পালন করা হয়েছে। মূলত বলা যায় যে পুরো নগরী জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছেন আজকে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। তন্ময় ফিরছি স্টুডিওতে আপনার কাছে। কাদের শাহেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। নোমান, আপনার কাছে জানতে চাই শ্রদ্ধা নিবেদনের জন্য ময়মনসিংহে আজকে কী কী আয়োজন করা হয়েছে? ধন্যবাদ তন্ময়। আসলে সকাল থেকেই ময়মনসিংহ শোক শ্রদ্ধা এবং গভীর ভালোবাসার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি রয়েছেন তার প্রতি কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছে ময়মনসিংহবাসী। এবং আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে সকাল 9টা থেকে যে শুরু হওয়া যে শ্রদ্ধা নিবেদন চলছিল সেটি কিন্তু আসলে এক শেষ পর্যায়ে, এবং যদিও এক মাত্র এক ঘন্টা আসলে ফুলে ফুলে শহীদ বেদি যেটি আছে সেটি কিন্তু আসলে ভরে গিয়েছে। এবং 9টার দিকে আসলে শুরু হলেও এখন পর্যন্ত একেবারেই শেষ পর্যায়ে, এবং এই মুহূর্তে ঠিক ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম যেটি রয়েছে সেখানে কিন্তু প্রশাসন এবং সর্বস্তরের আওয়ামী লীগের যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু সেখানে আলোচনা সভা করছে। এছাড়াও কিন্তু সারা দিনব্যাপী যিনি প্রতিমন্ত্রী আছেন ময়মনসিংহে, দুজন প্রতিমন্ত্রী আছেন, গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী যারা আছেন তাদেরও কিন্তু বিভিন্ন সময় অনুষ্ঠান রয়েছেন। এবং ময়মনসিংহে যেহেতু বিভাগীয় নগরী সেহেতু এইখানে আসলে মূল প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, এবং এছাড়াও কিন্তু উপজেলা লেভেলে বিভিন্ন পর্যায়ে সব অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে এই পর্যন্ত আসলে যদি বলি আসলে শোক শ্রদ্ধা এবং ভালোবাসার শুরুতে যেটি বলছিলাম তার মাধ্যমে কিন্তু আসলে বঙ্গবন্ধুর যে প্রতি ভালোবাসা কিন্তু বহিঃপ্রকাশ করছে এই ময়মনসিংহে। সৈয়দ নোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ময়মনসিংহে দর্শক, পরে যেতে চাই কুমিল্লাতে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। জীবন, জীবন, আপনার কাছে জানতে চাই শোক দিবসে শ্রদ্ধা নিবেদনের কি কি আয়োজন রয়েছে আজ সারাদিন কুমিল্লাতে? এরপরে বৃহত্তর
হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনি দেখছেন যে এখানে সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল নিয়ে এসেছেন এবং সকাল থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বিভিন্ন সহ জেলা প্রশাসক আবুল ফজলমী এবং পুলিশ সুপার সৈয়দ নুর ইসলাম সহ বিভিন্ন সামাজিক বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তারা তারা জাতির পিতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো আমরা এখানে এসে যেটি দেখেছি যে এখনও অনেকে অপেক্ষায় আছেন বঙ্গবন্ধু মুরালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, আলোচনা সভা রয়েছে, খাদ্য সামগ্রী বিতরণ রয়েছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি প্রফেসর মোহাম্মদ আব্দুল সালাম, আসলে বঙ্গবন্ধুকে আপনারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, আপনাদের কি কি কর্মসূচি নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই শাহাদত শাহাদতবাসীকে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং ওই রাত্রে ওনার পরিবারের যারা আত্মাহুতি দিয়েছেন, যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে শ্রদ্ধা জানাই। এবং আপনারা জানেন যে সরকার মাসব্যাপী শোকের মাসে মাসব্যাপী কর্মসূচি বিভিন্ন কর্মসূচি পালন করছে, ঠিক কুমিল্লা শিক্ষা বোর্ড একইভাবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে, তার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আছে। জীবন আপনাকে ধন্যবাদ। দর্শক যেতে চাই চট্টগ্রামে, যেতে চাই সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত। মোমো মোমো, আপনার কাছে জানতে চাই শোক দিবসে শ্রদ্ধা নিবেদনে আজকে কি কি আয়োজন রয়েছে চট্টগ্রামে? আমি আছি এখন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। স্বাধীনতার মহান স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শ্রদ্ধাঞ্জলি এখানে পালন করা হচ্ছে। এখানে বিভিন্ন স্থানের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযুদ্ধ সহ সবাই এখানে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেছেন। আমার সাথে আছেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আমরা তার সাথে একটু কথা বলতে চাই কিভাবে তারা এই দিনটি আজকে পালন করছেন, কিভাবে দিনটি পালন করছেন? ধন্যবাদ। আজকে এবং দিনে আমরা প্রত্যেক থানায় থানায় মুক্তিযোদ্ধারা মিলাদ মাহফিল করবে, আলোচনা করবে। আমরা গতকাল করেছি মহানগরী কমান্ড, আমরা এই দিনে মহান নেতা বঙ্গবন্ধু তার পরিবার পরিজনকে স্মরণ করি। আমরা এই দিনে আশা করব জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ঘাতক ষড়যন্ত্রকারীরা রাজাকার আলবদর আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করছে। জনতী শেখ হাসিনাকে কীভাবে উত্তাত করা যায়, কীভাবে ওনাকে ১৪ আগস্ট যেভাবে ওনাকে এই পনেরোই আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্টের মূলধারা তারা নিয়ে গেছে। আমরা আশা করব যে এমন দিনে একটা জাতীয় কমিশন গঠন করে এই হত্যাকাণ্ড রহস্য জাতির সামনে উত্থাপন করা হোক। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম জানবে, নাহলে এটা জানবে না, মানুষ জানবে না, জানবে বঙ্গবন্ধু হত্যাকারী বিচার করা হয়েছে, কারা ছিল এর পিছনে রহস্য কারা ছিল, এটা জাতির সামনে উত্থাপন করা প্রয়োজন। কারণ আমরা মুক্তিযোদ্ধারা আমাদের শেষ প্রান্তে এসে পৌঁছছি, আমরা চলে যাচ্ছি জাতির সামনে, আমরা এটা দেখতে চাই, আমাদের প্রজন্ম দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। তন্ময় শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন বিভিন্নভাবে তারা কিন্তু কর্মসূচিটা পালন করছেন এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধারা না, বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর। ফাতেমা জান্নাত মোমস, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ১৯৭৫ সালের এই কাল রাতে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বাংলার বাঙালির অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে ঘাতকরা বাংলাদেশকে নিয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে। আরো জানাচ্ছেন শাহরি জয়। রাষ্ট্রপতির বাড়ির কড়া নিরাপত্তা এ বাড়িটিতে কখনোই ছিল না। ধানমন্ডির ৩২ নম্বরের এ বাড়িটিতে জাতির জনক আর ১০টা মধ্যবিত্ত মানুষের মতোই থাকতেন সপরিবারে। বাংলার মানুষ তার কোনো ক্ষতি করবে এ কথা কখনোই বিশ্বাস করতে পারেননি তিনি। ১৫ই আগস্ট কাল রাতে সে সুযোগটি নিয়েছিল ঘাতকেরা। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালি কেউ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। অনেকেই বঙ্গবন্ধুকে এসব তথ্য দিয়েছে, শুধু দেশের না,
বিদেশি শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছে। কলঙ্কজনক সেই রাতে প্রথম হত্যার শিকার বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার স্টেন গানের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। এরপর খুনিরা ঢুকে পড়ে বাড়ির ভেতর। দোতলায় ওঠার সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকা বঙ্গবন্ধুর বুকে গুলি চালায় বজলুল হুদা এবং নূর চৌধুরী। নরহত্যার নেশায় উন্মত্ত ঘাতক আজিজ পাশা আর মুসলিউদ্দিন সবার ঘরে গিয়ে শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল, সদ্য বিবাহিতা সুলতানা কামাল, রোজি জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে গুলি চালিয়ে হত্যা করে। রক্তস্রোত আর নারকীয়তা দেখে শিশু রাসেল মায়ের কাছে যেতে চেয়েছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে, কিন্তু ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি নিষ্পাপ এই শিশুটিও। তারা জানতো তারা যে বঙ্গবন্ধুর রক্ত যদি বেঁচে থাকে তাহলে একদিন কথা বলবে, এবং যে উদ্দেশ্য নিয়ে তারা আজকে এই হত্যাকাণ্ড সংগৃহীত করছে, বাংলাকে আবার একটি নব্য পাকিস্তানে রূপান্তরিত করা অথবা বাংলাদেশকে পাকিস্তানের সাথে একটা লুজ কনফেডারেশন করা, সেটা সফল হবে না। শুধু 32 নম্বরের বাড়িতে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি ঘাতকেরা। পৃথক হামলায় তারা হত্যা করে বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে, হত্যা করে তার স্ত্রী বেগম আরজু মনিকেও। সেরাতে আরেকটি হামলায় ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত এবং তার পরিবারের 4 সদস্যকে। সেরনিয়াবাতের ছোট ছেলে, ছোট মেয়ে নাতি সুকান্ত সহ ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাতও শহীদ হন সে রাতে। 15 আগস্ট রাতে আরও হত্যা করা হয় বাড়িতে থাকা আমির হোসেন আমুর খালাতো ভাই আব্দুল্লাইন খান রিন্টুকে। সেনাদের কেউ কেউ বঙ্গবন্ধুর বাড়ি ঘিরে ফেলেছে এমন খবর পেয়ে ছুটে আসেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। তাকেও বাঁচিয়ে রাখেনি ঘাতকেরা। খুনের বিচার হয়েছে কিন্তু বিচারটি অসমাপ্ত, কারণ খুনিরা হিমশৈলের শীর্ষভাগ মাত্র, হিমশৈলটি পানির নিচে নিমজ্জিত, ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি, সেই জন্য আমি মনে করি এই বিচার অসমাপ্ত। চরম নৃশংসতার মধ্য দিয়ে ভয়াল সে রাতে রচিত হয় বাঙালির ইতিহাসে নির্মমতম ট্র্যাজেডি। শাহ আলী জয়, News 24, ঢাকা। দর্শক, আবারও জানাবো শ্রদ্ধা নিবেদনের খবর। দর্শক, এই পর্যায়ে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আপনার কাছে জানতে চাই শোক দিবসের শ্রদ্ধা নিবেদনে আজ কি কি আয়োজন রয়েছে সিলেটে? ধন্যবাদ তন্ময়, আপনাকে জানিয়ে রাখি আসলে পরবর্তিত পরিস্থিতিতে আসলে সিলেটের ভিন্ন এই আলাদাভাবে পালন করা হচ্ছে শোক দিবসের কর্মসূচি, এবং জেলা পরিষদ প্রাঙ্গণে সিলেট মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ জেলা পরিষদ জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে, ইতিমধ্যে তাদের শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি জেলা পরিষদ প্রাঙ্গণে। এখানে জেলা আওয়ামী লীগ মহানগর, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, তারা সবাই এখানে একটা শ্রদ্ধা নিবেদন করেছে এবং এই মিলাদ মাহফিল এবং মোনাজাত শেষ করেছে এবং পিণ্ডি বিতরণ করেছে। তারা জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন তারা একটু পরে এই জোহরের নামাজের পরে তাদের আর একটি মিলাদ মাহফিল আছে এবং বিকালে আবার পিণ্ডি বিতরণ আছে এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে, এরকম একটি কর্মসূচি আছে আওয়ামী লীগের। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বেলা 11টায় একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকেও সভা সমাবেশ না থাকলেও ভার্চুয়াল এই সভা সমাবেশ না মাঠে এবং সকল কর্মকর্তা এবং বিভাগীয় সরকারি যত কর্মকর্তা আছে তারা এখানে এই সিলেট থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে তন্ময়ের কাছে। আপনাকে ধন্যবাদ সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে যেতে চাই সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনার কাছে জানতে চাই শ্রদ্ধা নিবেদনের খবর, জানতে চাই যে শোক দিবসে শ্রদ্ধা জানাতে কি আয়োজন রয়েছে সেখানে?
ধন্যবাদ তন্ময়, আমি এই মুহূর্তে রয়েছি সাভার সাভার পৌরসভার যে বঙ্গবন্ধু চত্বর সেখানে রয়েছে, এবং সেখানে কিন্তু আজকে 15 আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে কিন্তু ঢাকা 19 এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি কিন্তু বঙ্গবন্ধু চত্বরে কিন্তু এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, এবং আমরা একটু দেখাতে চাই সরাসরি এখানে রয়েছে সাভার পৌরসভার মেয়র, এবং আমি একটু কথা বলতে চাই সরাসরি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে। এইখানে আজকে জাতীয় শোক দিবস, কি কি কর্মসূচি রয়েছে আজকের? ধন্যবাদ। আজ 15 আগস্ট বঙ্গ মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের 45তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা এই মাসের প্রথম থেকে নানা রকম কর্মসূচি পালন করেছি। আজকের কর্মসূচির মধ্যে আজকে এখানে আপনি দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু চত্বর, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ম্যুরাল এখানে, এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্য এখানে করা হয়েছে। এখানে আমরা দর্শক সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতি পর স্বাগত, আরেকবার দেখছেন নিউজ 24 দশ সংবাদ। কি হয়েছিল সেদিন? পাশের বাড়ি থেকে গুলির শব্দ পান প্রতিবেশীরা, ভয়ে হামাগুড়ি দিয়ে লুকান। ফোন আসে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মুনিকে হত্যা করা হয়েছে। এরপর তাদেরকেও আটকে রাখা হয় সকাল 11টা পর্যন্ত। 75-এর 15 আগস্টের সেই স্মৃতি কথা নিউজ 24-কে শোনান অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। অন্তর বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। হঠাৎ গোলাগুলি শুরু হয়, কি কারণে তা জানা নেই। ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের পাশের বাড়ির প্রতিবেশীরা। ঘুম ভেঙেছে গুলির শব্দে, এবং এতই গুলি যে মনে হচ্ছে দেয়াল ভেদ করে আমাদের গায়ে হয়তো লেগে যাবে। সুতরাং আমরা তখন হামাগুড়ি দিয়ে পাশের ছোট্ট বাথরুম, তার করিডোর, আমরা সেখানে গিয়ে জড়ো হলাম। নাসরিন আহমদ বেগম বদরুন্নেসা আহমেদের মেয়ে, বঙ্গবন্ধুর প্রেস সচিব আমিনুল হক বাদশার মামাতো বোন। পরিবারটির সবাই তখন ভেবে পাচ্ছেন না কি করবেন। নাসরিন আহমদের ভাই গর্জন লুকিয়ে জানালা দিয়ে দেখেন কালো পোশাকের সদস্যরা। সবাই ভাবলেন বঙ্গবন্ধুকে রক্ষা করতে তাদের অবস্থান। এরই মধ্যে ফোন আসে। তারপরে পরে আমরা একটা ফোন পেলাম, যে ফোনটা করেছিলেন আমার ভাবি রাজু ভাবি, ওনারা থাকতেন শেখ মনির একদম পাশের বাসায়। উনি ফোন করে বললেন যে এইমাত্র শেখ মনিকে মেরে ফেলা হয়েছে। তখন বুঝলেন বঙ্গবন্ধুরই বিপদ। এরই মাঝে তাদের বাড়িতে দরজা ধাক্কানোর শব্দ, পরে ধমকের সুর। দরজা খোলার পর বাড়ির সবাইকে লাইন ধরে দাঁড়াতে পড়ল সেনা সদস্যরা। লাইন করা মানেই ব্রাশ। পরে একটি বারান্দায় সবাইকে জড়ো করা হয়। পাহারায় থাকে সেনারা। এবাড়ির সেনাদের সাথে বঙ্গবন্ধুর বাড়ির সেনাদের ইশারায় আলাপও হয়। একজনই বোধহয় এরকম করে হাত উঠালো, কয়টা আঙুল দিল আমি চাই না, এমনি হাত উঠালো, উনি বলল এমনি করে। তো ওইটা আমি দেখে ফেলেছি, আর আমার ফুফাতো ভাই ও দেখেছে। সপরিবারে বঙ্গবন্ধুকে এরই মধ্যে হত্যা করা হয়। নাসরিন আহমদদের বাড়ির ছাদে পাহারা দিতে থাকে সেনারা। সকাল 11টা নাগাদ বারান্দা থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন তারা। পরের দিন সকালে বাড়ি ত্যাগ করেন। আমরা যখন চলে যাচ্ছি সেদিন সকালবেলা, বঙ্গবন্ধুর বাসার উপর দিয়ে যাচ্ছি, তখন দেখি ওনার গেটটা খোলা, আর দূরে একটা কফিন রাখা আছে, আর পাশে স্তূপ করে বরফ। 15 আগস্ট বঙ্গবন্ধুকে সচক্ষে দেখেননি নাসরিন আহমদ, কিন্তু সেদিনের ভয়াবহতা তার স্মৃতিতে অম্লান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক দুই খুনি কানাডার নূর চৌধুরী ও যুক্তরাষ্ট্রের রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে উভয় দেশের সরকারের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গেল বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজ হাতে বিচারের ফাইল তুলে দেওয়ার পর সম্প্রতি এক চিঠিতে আবারও বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে আরও জানাচ্ছেন লাকিনা জেসমিন সোমা। স্বপ্নের আকাশে যার হাত ধরে উড়েছিল একটি স্বাধীন দেশের পতাকা, সেই স্বপ্নদ্রষ্টাকেই খুন করা হলো 15 আগস্ট 1975। একটি জাতির জন্য এর চেয়ে বড় কলঙ্ক আর কি বা হতে পারে।
এই কলঙ্কের বোঝা কাঁধে নিয়েই কেটেছে ৩৫ বছর। এরপর জাতির পিতাকে খুনের দায়ে ২০১০ সালের ২৭ জানুয়ারি ফাঁসি হয় ৫ খুনির। তারপরও কলঙ্ক কাটেনি। পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র, লিবিয়াসহ বিভিন্ন দেশে এখনও পালিয়ে আছে বঙ্গবন্ধুর ৬ খুনি। ওরা যেগুলো আছেন আপনার সবাই তারা পাকিস্তানি পাসপোর্ট হোল্ড করছে, অল অফ দেম। ডার্লিন ট্রাভেলস বিটুইন ইসলামাবাদ এবং কেনিয়া নাইরোবি। রাশেদ চৌধুরী সাহেব তিনি আছেন লস অ্যাঞ্জেলেসে এবং উনি রেফিউজি স্ট্যাটাস চেয়েছিলেন, পাননি। একইভাবে কিসমত হাসিম এবং নাজমুল হোসেন আনসার দুজনেই কিন্তু গিলটি প্রুভড হয়েছিল। বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা চলছে, জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। যতক্ষণ পর্যন্ত আমরা এই পাঁচজন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা এবং আনার প্রচেষ্টা চলবে। সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক শুভেচ্ছা বার্তা পাঠান ডোনাল্ড ট্রাম্প। পরে ধন্যবাদ জানিয়ে ফিরতি চিঠিতে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর ব্যাপারে আবারও অনুরোধ জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা দুজনকেই দেশে যাতে আনতে পারি তার জন্য যা যা করার প্রয়োজন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও চিঠি লিখেছেন। এর আগে গেল বছর জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে এক নৈশভোজে এ সংক্রান্ত একটি ফাইল ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকমিনা দস্মিন শোমা, নিউজ ২৪, ঢাকা। নিউজ ২৪ সংবাদের পর জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ ২৪ সংবাদ। রংপুর থেকে শুরু করে সিলেটের দুর্গম পাহাড়ি অঞ্চল পর্যন্ত ৭টি সেক্টরে ভাগ হয়ে বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কয়েক হাজার মুজিব প্রেমী বাঙালি আর আদিবাসী, যার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ২২ মাসের যুদ্ধে শহীদের তালিকায় নাম আছে ২০৪ জনের, আর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন হাজারেরও বেশি। স্বীকৃতিবিহীন ৪৫ বছরের প্রতিরোধে যোদ্ধাদের কপালে এখনও দুষ্কৃতিকারীদের অপবাদ। আরো জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। নিউজ ২৪ এর অনুসন্ধানে পাওয়া এই ছবিগুলো ৭৫ কজন শহীদ প্রতিরোধ যোদ্ধার, যারা জীবনের মায়া তুচ্ছ করে বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে সশস্ত্র হয়েছিলেন। কিন্তু এসব ছবির বাইরেও আরো অনেক মুখ আছে যারা লড়াই করেছিলেন রণাঙ্গনে। ৭৫ এর প্রতিরোধ যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী জানিয়েছেন যুদ্ধ শুরুর প্রস্তুতির গল্প। ৭৫ সালে আমরা ৫০-৬০ জন একত্র হয়ে সীমান্তে গিয়েছিলাম। প্রথম অবস্থায় আমাদের ৭-৮ দিন পেট পুড়ে খাওয়া হয় নাই। আসলে আমি সীমান্ত পার হওয়ার প্রায় ৮-৯ দিন পরে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি তখন আমার মাথা এবং পিঠে হাত দিয়ে বলেছিলেন, তুমি বেঁচে আছো, আমি খুশি হয়েছি। তোমাদের সম্মান রক্ষা করে যতটা দরকার, যেভাবে দরকার আমি সাহায্য করব, উনি করেছিলেন। প্রতিরোধ যুদ্ধের প্রধান দপ্তর ছিল মেঘালয় সীমান্তের চান্দুকুইয়ে। প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল নেত্রকোনার ভবানীপুর। এছাড়া বেদগড়া, রংরা, নেলুয়াগিরি, দাবরাং, গোবরাকোড়া সহ বেশ কিছু সাবসেক্টর ছিল ৭৫ এর প্রতিরোধ যুদ্ধে। সেই প্রতিরোধে প্রথম শহীদ হয়েছিল আমাদের বগুড়া যুবলীগের সভাপতি খালেকুজ্জামান খসরু। কেউ আজকে তার কথা মনে রাখে না। যাই হোক, সশস্ত্র যুদ্ধ সফল হয় নাই, কিন্তু আজকে সফলতার ভিত্তিপ্রস্তরই সেখানে স্থাপন করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের আক্ষেপ, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু যারা বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে প্রতিবাদী হয়েছিলেন তাদের অনেকেই আজও দুষ্কৃতিকারের অপবাদ নিয়ে ঘুরছেন। একটা জিনিস খারাপ লাগে, আমরা যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ করেছিলাম তারা সেই সময় মোস্তাক সরকারের কাছে দুষ্কৃতিকারী ছিলাম, জিয়াউর রহমানের কাছে ছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদের আমলে আমরা দুষ্কৃতি ছিলাম, খালেদা জিয়া সরকারের আমলেও আমরা দুষ্কৃতি ছিলাম। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের আমলেও বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ যোদ্ধারা সরকারের খাতায় কিন্তু দুষ্কৃতিকারী।
বিশ্লেষকরা বলছেন পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধাদের আড়াল করে রাখা হয়েছে, আর তাদের জায়গায় অন্যরা বঙ্গবন্ধু বন্দনায় ব্যস্ত। আমি কিন্তু প্রতিরোধ যুদ্ধে আমার খুব ঘনিষ্ঠ যোদ্ধাদের প্রথম প্রথম পাই নাই, এবং পরে দেখেছি বড় বড় আওয়ামী লীগের নেতা হয়েছে তারা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সরকারি আমলা এবং দলীয় নেতাকর্মীদের মাঝে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে না পারার আক্ষেপ এখনও তাড়িয়ে বেড়ায় বলে জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বিকেলে হাসপাতালের ক্যাবিনে বসে নিউজ 24-এর কাছে এভাবে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। জনস্বাস্থ্য না, গণস্বাস্থ্য হলো পিপলস, আর জনস্বাস্থ্য হলো গভর্নমেন্টের। সুতরাং আমাদের এটার নাম হবে গণস্বাস্থ্য, এবং এটা কেবল স্বাস্থ্য না, শিক্ষা, কৃষি, সার্বিক ব্যাপারে উনি আমাকে 20 মিনিটের একটা লেকচার দিলেন। উনি পরবর্তীতে আমাদেরকে 31 একর জমিও গণস্বাস্থ্য যাতে ব্যাপক আকারে করতে পারি তার জন্য ভূমি দখল করিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু আমাকে সাভার থেকে ডেকে পাঠান রক্ষীকে খবর দিয়ে 14 তারিখে, 14 আগস্ট ওনার ওখানে বসেই আমি আমার প্লেনের টিকিট ঠিক করি। উনি আমাকে 10 পাউন্ড জোগাড় করে দেন বাংলাদেশ ব্যাংকে বলে, সেই ঋণ আমি আজকেও পরিশোধ করতে পারিনি। লন্ডন হিদ্রোতে পৌঁছেছি, তারা জার্নালিস্টরা আমাকে ছেঁকে ধরল, আমি তাকিয়ে আছি। উনি বলছেন, মিস্টার রহমান, মিস্টার শেখ মুজিবুর রহমান হ্যাভ বিন কিলড, হোয়াট ইজ ইয়োর রিয়াকশন? আধা মিনিট আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরো নেই। তারপরে আমি বললাম, বেট দ্য ডেট অফ দি নেশন উইথ ইজ ওন ব্লাড। আমরা তার ওনার চিরকাল বিরোধিতা করেছে, কিন্তু উনি ডেকে নিয়ে কথা বলেছেন, হয়তো আমাদের সব কথা শুনেন নাই, কিন্তু উনি কথা আলাপ করেছেন। এত বড় একটা তার জন্মশতবার্ষিকীতে সে আওয়ামী লীগ ছাড়া আর আমলা ছাড়া একটা লক্ষ্য রাখেনি। আজকে তার জন্মশতবার্ষিকীতে তাকে সর্বজনীন করতে হতে অন্য পার্টিকে ডাকা উচিত ছিল, একজন করে ডাকেনি। কমিউনিস্ট পার্টিকে ডাকতে পারতো, বিএনপিকে ডাকা উচিত ছিল, তাহলেও আজকে এটা সর্বজনীন হতো। এ পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যা মামলায় কেন্দ্র তত্ত্বাবধায়ক সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়ার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার শিশু উন্নয়ন কেন্দ্রের 10 কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের ওই 5 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার যশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের পাশবিক নির্যাতনে নিহত হয় 3 কিশোর, এ সময় আহত হয় অন্তত 14 জন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।